দক্ষিণের খোলা জানলাটা দিয়ে চাঁদের আলো যেন ঝাঁপিয়ে আসছে ঘরের মধ্যে আকাশে উঠেছে গোল থালার মতো উজ্জ্বল চাঁদ মৃদুমন্দ বাতাসে গাছের পাতাগুলো নড়ছে লীলা চুলটা ভালো করে বেঁধে আনমনে দাঁড়িয়ে আছে খোলা জানলার পাশে কোনো এক নাম না জানা রাত পাখি হঠাৎ নিজস্ব ভাষায় ডেকে উঠল চমকে উঠল লীলা তারপর একটা বাতি জ্বালিয়ে টিনের বাক্সের মধ্যে থাকা একটা খাতা পেন নিয়ে লিখতে বসল সে লেখাপড়া বলতে লীলা প্রাইমারি স্কুলের গন্ডি পেরোয়নি প্রাইমারি স্কুলে একবার ভালো ফল করার জন্য উপহার স্বরূপ লেলা পেয়েছিল একটা গল্পের বই সেটা সেই আজও যত্ন করে তুলে রেখেছে পড়তে পড়তে গল্পগুলো মুখস্থ হয়ে গিয়েছে কিন্তু মন খারাপের সময় লীলা ওই গল্পের বইটা নিয়েই বসে পড়ে এখনো। লীলার ইচ্ছে ছিল অনেক লেখাপড়া করার কিন্তু সব সময় ইচ্ছে থাকলেই তো আর উপায় থাকে না বাপমা হারা লীলা কাকা কাকির কাছেই মানুষ লীলার বাবার নেহাত কম কিছু ছিল না একটা ছোট্ট মুদির দোকান দু কামরার ঘর কয়েক বিঘা জমি সবই ছিল লীলার বাবা মায়ের মৃত্যুর পর লীলার সাথে সাথে লীলার বাবার সব সম্পত্তির দায়িত্ব নিয়ে নেয় লীলার কাকা জগদীশ কিন্তু পাছে লীলা লেখাপড়া শিখে তার বাপের সম্পত্তির ভাগ চাই। এই ভয়েই লীলার লেখাপড়া বন্ধ করে তার বুদ্ধিমান কাকা তাকে লাগিয়ে দেয় তার খিটখিটে কাকির রান্নাঘরের সহকারী হিসাবে তার কাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলেও লীলার আর বেশি দূর লেখাপড়া শেখা হয়নি তাই লীলাকে গ্রামের সবাই খুব ভালোবাসে লীলা যেমন মিশুকে তেমনি মিষ্টি মেয়ে লীলার কষ্ট আর তার উপর হওয়া অত্যাচার দেখে অনেকেই প্রতিবাদ করতে চেয়েছে কিন্তু লীলার কাকা চতুর সা বলে দিয়েছে দাদার মেয়ে মানে লীলা তো আমারও মেয়ে তাই নিজের মেয়ের শাসন করা আর ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আমাকে পাড়ার লোকের কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি লীলা সবসময় ভাই বোনদের বই নিয়ে পড়তে চাইত আর তা দেখলেই তার কাকি চেঁচিয়ে বাড়ি মাথায় তুলত তখন লীলার বয়স পনেরো লীলার কাকা লীলাকে শহরে ঘুরতে নিয়ে আসার নাম করে নিয়ে আসে শহরে তারপর এই রায়বাড়িতে এসে রেখে যায় তাকে যাওয়ার সময় বলে যায় তোকে এ বাড়িতে রেখে গেলাম খাওয়া পরা সব এরাই দেবে কাজ তেমন কিছু করতে হবে না ওই টুকিটাকি গিন্নি মায়ের হাতে হাতে লীলা হতভম্ব হয়ে যায় কাকারায় ব্যবহারে কান্নাকাটি করে বাড়ি ফিরতে চাইলে কাকা রক্তচক্ষু দেখে বলে ধারি মেয়ে ঘরে বসে কারি কারি গিলবি সেটা হচ্ছে না খেটে খা আমার ঘরেও একটা মেয়ে আছে তার বিয়ে দিতে হবে তুই ঘরে থাকলে ওর বিয়ে দিতে পারবো না লোকে নানা কথা শোনাবে বলে চলে যায় লীলাকে রেখে লীলা প্রথম প্রথম খুব কান্নাকাটি করেছিল তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছিল লীলার থাকা জায়গা হয়েছিল চিলে কোঠোর ঘরের ভাঙাচোড়া জিনিসের মাঝে একটা ছোট্ট তক্তা পোষে বাড়িতে লোকভর্তি রিটায়ার্ড রায়বাবু তার স্ত্রী এক ছেলে বিদেশে থাকে বছরে একবার আছে রায়গিন্নির যাবতীয় সাহায্য আর ঘরের কাজ করে লীলা সারাদিন ঘরের কাজ করে চিলে কঠোর ঘর চলে আসত সে তারপর নিজের দুঃখ যন্ত্রণার কথা লিখে ফেলতো খাতাটায় বার করে এইভাবে একটা বছর কেটে গেছে কিন্তু এখন জুটেছে এক নতুন বিপত্তি মাঝে মাঝে রাত বিরাতে রায়বাবু হানা দেয় লীলার ঘরে কখনো নিজের স্ত্রীর অজান্তে কাছে পাওয়ার কামনা বাসনা জানাই লীলাকে লীলা নিজের বাবার বয়সী লোকের এরকম আচরণে শিউরি ওঠে হুমকিও দিয়ে যেতে ভোলে না রায়বাবু গিন্নি মাকে কিছু বললেই তোর কি হাল করবো নিজেও ভাবতে পারছিস না মাঝে মাঝে লীলা ভাবে পালিয়ে যাবে সে ওখান থেকে কিন্তু কোথায় যাবেও এই শহরের পদঘাট কিছুই চেনা নয় ওর কাকা যে কত গলি পেরিয়ে ওকে এনেছে তার মনে নেই বাড়ি ফিরে গেলে হয়তো ওর কাকা ওকে ছেড়ে কথা বলবে না ওকে তো এই বাড়ি থেকে বেরোতেও দেওয়া হয় না কখনো এইভাবে বন্দি অবস্থায় কেটে গেছে তিন তিনটে বছর রায়বাবু এখন অসুস্থ তাই রেহাই মিলেছে লীলার বড় বাড়ির দোতলা বাড়ির পাই বেয়ে বেয়ে উপরে উঠেছিল শিবু ওর কাছে খবর আছে ওই বাড়িতে দুটো বুড়ো বুড়ি থাকে টাকা নাকি প্রচুর ওদের ভালোই দাও মারা যাবে আজকে এরকম ভেবে মনটা খুশিতে ভরে উঠলো ওর কিন্তু হঠাৎ ও খেয়াল করলো চিলকডরে ঘরে আলো জ্বলছে তাহলে কি কেউ জেগে আছে চমকে উঠল শিবু তারপর পাইপ বেয়ে সোজা উঠে গেল ছাদের এক কোণে নিঃশব্দে বসে আছে শিবু এমন সময় দেখল একটা মেয়ে ঘরের মধ্যে বেল ফুলের মালা গাচ্ছে তারপর সেই মালাটা লাগিয়ে নিল নিজের খোপায় চাঁদের আলোয় কি অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে এরকম সুন্দর মেয়ে এর আগে কখনো দেখেনি শিবু নিজের চোখে হা করে তাকিয়ে রইল শিবু চোখ ফেরাতেই পারল না একবারের জন্যও মাঝ রাতে যতক্ষণ না মেয়েটা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ল শিবু মন্ত্র মুগ্ধের মতো দেখে গেল লীলাকে সেদিন আর শিবুর চুরি করা হলো না খালি হাতেই ফিরে গেল সে এরপর প্রায় প্রতিদিন শিবু আসতে লাগলো লীলাকে দেখতে প্রায় এক মাস কেটে গেছে এর মধ্যে একদিন শিবু লীলার লেখা খাতাটা হাত সাফাই করে ফেলেছে তার জীবনের করুণ কাহিনী একদিন গরমের রাতে লীলা ছাদে পাইচেরি করছিল সামনে একটা গোলাপ হাতে হাজির হলো শিবু লীলা চেঁচাতে গেলেই হাত দিয়ে ওর মুখ চাপা দিল শিবু তারপর আস্তে আস্তে জানালো তার মনের কথা এরপর শিবু আসে এসে গল্প করে লীলার সাথে লীলা জিজ্ঞেস করে তুমি চুরি করো তোমার মা জানে শিবু মাথা নিচু করে বলে না মা জানে না জানলে খুব কষ্ট পাবে লীলা বলে তুমি সব ছেড়ে দিয়ে কষ্ট করে রোজগার করতে পারো না শিবুর চোখে জল বলল কর্তম তো কাজ কিন্তু চোর বদনাম যে আমার কোনো দিন ঘুষবে না বাবা মরে যাওয়ার পর লেখাপড়া বন্ধ হলো ছোটবেলায়, খিদের জ্বালায় কখনো দোকান থেকে খাবার চুরি করে কখনো কারো বাড়ি থেকে ঘটিপাটি চুরি করে সেই টাকায় পেট ভরিয়েছি নিজের আর ভাই বোনদের কিন্তু বড়ো হয়ে যখন বুঝতে শিখেছি তখন আর কখনো চুরি করতাম না কিন্তু বদনামটা থেকেই গেল আমার মায়ের পরিচয় হলো চোরের মা হিসাবে আর কারো চুরি হলেই বিনা দশে আঙুল উঠত আমার দিকে তারপর চলে এলাম এই লাইনে রাগে দুঃখে বদনামটাকেই পেশা বানিয়ে নিলাম আমার মতো অনেক সিচকে চোর আর আমি একসাথে থাকি এখানে মা জানে আমি কাজ করে টাকা পাঠাই একদিন রাতে লীলা একটা পুঁটুলিতে নিজের জিনিসপত্র নিয়ে শিবুর সাহায্যে নিজেকে মুক্ত করল নিজের বন্দি জীবন থেকে মন্দিরে নিয়ে গিয়ে শিবু রাঙিয়ে দিল লীলা স্মৃতি তারপর দিন সকালে বাড়ি নিয়ে চলে গেল লীলাকে শিবুর মা লীলাকে বুকি টেনে নিল বরণ করে ঘরে তুলে নিল লীলাকে শিবু এখন নিজের বাড়ি থেকেই কাজ করে সংসার চালায় কিন্তু আশেপাশের লোকের কাছে লীলা পরিচিত হলো চোরের বউ নামেই শাশুড়ির চোখের জল আর বরের দুঃখ দেখে মনে মনে সব মানুষগুলোকেই ভালো রাখার উপায় খুঁজতে লাগলো লীলা এর মধ্যে রায়বাবু সুস্থ হয়েছে খবর পেয়ে শিবু একরাতে আবার হানা দিয়েছে রায় বাড়িতে না একটা আদলা ইট নিয়ে সজরে ছুরি মেরেছে বুড়োর মাথায় রক্ত ভেসে গেছে চারিদিকে মরে নিশে তবে গুরুতর আহত হয়েছে একদিন রাতে লীলা বলল এখানে থাকলে চিরকল তোমাকে বিনা দোষে লোকের খারাপ কথা শুনতে হবে তার থেকে চলো দূরে কোথাও গিয়ে নতুন করে ঘর পাতি কিন্তু কোথায় যাব লীলা হেসে বলল কেন আমাদের গ্রামে খুঁজে বার করতে পারবে না আমার বাড়ির ঠিকানা তারপর লীলা সপরিবারে চলে এলো নিজের গ্রামে গ্রামের লোক ছুটি এসেছে তাদের আদরের লীলা আর তার বরকে দেখতে লীলা সুজা কাকাকে গিয়ে বলল আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবার সব সম্পত্তি ফিরিয়ে দাও না হলে আমার সাথে যে অন্যায় তুমি করেছ তা আদালতে জানালে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে ছোটো থেকেই তোমাকে অভিভাবক হিসেবে জেনেছি তাই জেলে পাঠাতে চাই না তোমায় লীলার কাকা ভয় পেয়ে ফিরিয়ে দেয় লিলার সব কিছু এখন রোজ সকালে শিবু বউয়ের হাতে খাবার খেয়ে কাজে যায় শিবুর মা সেলাই মেশিন নিয়ে হাতের কাজ করে শিবুর বোন আর লীলা ওর বাবার দোকানটা নতুন করে শুরু করেছে আবার শিবুর ভাই লালু জমিতে বিভিন্ন সবজি চাষ করতে ব্যস্ত থাকে দিন সুখের সংসার এখন লীলার সবাই খুব খুশি ও শাশুড়ি লীলাকে বারবার বলে তোর জন্য আমরা নতুন জীবন পেলাম মা লীলার এখন পরিচয় চোরের বউ হিসেবে নয় শিবুর বউ হিসাবে যে ছেলেটা সারা মাস কষ্ট করে রোজগার করা টাকায় লীলার জন্য কিনে আনে শাড়ি কিংবা কাচের চুরি জ্যোষ্ণ রাতে লীলার কোলে মাথা রেখে শুয়ে শিবু আপন মনে বলে ভাগ্যিস সেদিন চুরি করতে ও বাড়িতে গিয়েছিলাম তাই পেরেছি এই সুন্দর মনটাকে চুরি করে নিজের কাছে রেখে দিতে